আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব যে তৃতীয় ধাপের শিক্ষার্থীদের যা করা উচিত, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় ধাপের প্রশ্ন তো আপনারা দেখেছেন, এখন আপনাদের প্রস্তুতি কীভাবে নেওয়া উচিত এই বিষয়টা নিয়ে কথা বলাই হচ্ছে মূলত আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য। তবে আমি আজকে এই আলোচনায় করতে গিয়ে আপনাদের দুটো বা তিনটি পয়েন্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করব যে আমি যে আপনাদেরকে যে আজকে পরামর্শটা দেব এটা কতটুকু কার্যকর হতে পারে, তা হচ্ছে এটা আমরা তাহলে আমাদের এই প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপের প্রশ্ন একটু অ্যানালাইসিস থেকে আমাদের এই ডিসিশনটা কিন্তু নিতে হবে। তো যাই হোক, আজকে আমরা প্রথমে দেখব যে একটা পয়েন্ট রয়েছে, একটা পয়েন্ট রয়েছে, একটা পয়েন্ট রয়েছে। প্রথম পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন যে কেন প্রশ্ন কঠিন মনে হচ্ছে আপনাদের কাছে প্রথম ধাপের এবং দ্বিতীয় ধাপের, মূল কারণটা কি। আরেকটা ব্যাপার হচ্ছে তাদের কলাকৌশলটা কি ছিল এবং সুতরাং আপনাদের এই তৃতীয় ধাপে সে আপনাদের কী করা উচিত এবং কি করলে হয়তো ফলাফলটা পজিটিভ আসতে পারে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করাই হচ্ছে এই ভিডিওর আসলে মূল প্রতিবেদ্য বিষয়। তো আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। যাই হোক, আমরা এখন মূল পয়েন্টে চলে আসছি। দেখুন বন্ধুরা, প্রথম যে প্রশ্নটার উত্তরটা আমি দেওয়ার চেষ্টা করব, আমি কিন্তু এটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি সরি প্রশ্ন অ্যানালাইসিস থেকে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপে, যে আসলে তারা কী কৌশলটা আসলে প্রশ্নের ভিতরে জুড়ে দিয়েছে, সুরে দিয়েছে। দেখুন, বিষয়টা হলো কারণ হচ্ছে তারা জানে শিক্ষার্থীরা যা করবে। প্রথমে তারা টোটাল মার্কেটটা অ্যানালাইসিস করেছে যে শিক্ষার্থীদের অবস্থা কী, তারা কী ধরনের প্রস্তুতিতে অভ্যস্ত। সুতরাং এই অ্যানালাইসিস করতে গিয়ে তারা কিন্তু একটা বিষয় জানতে পেরেছে যে ছেলেরা সলিউশন করবে প্রিভিয়াস কোশ্চেনগুলো, অর্থাৎ বিসিএস প্রিলিমিনারি কোশ্চেনগুলো তারা সলিউশন করবে, হয়তো প্রাইমারি সলিউশন করবে, নিবন্ধন সলিউশন করবে। এই একটা বা এই ধরনের শিক্ষার্থীর সংখ্যাই কিন্তু প্রায় 70%। এরপরে দেখুন আর কী করতে পারে, তারা কিন্তু অ্যানালাইসিস করতেছে নির্ধারিত কিছু গাইড, বাজারে দেখবেন প্রচলিত কিছু গাইড আছে অমুক প্রকাশনীর, অমুক ব্যক্তির, ওই গাইডের ভিতরে কিন্তু শিক্ষার্থীরা সীমাবদ্ধ হয়ে যায় অনেক সময়। তার মানে হলো প্রিভিয়াস কোশ্চেন পাশাপাশি হচ্ছে নির্ধারিত কিছু গাইড, আর পাশাপাশি আরেকটা যে জিনিস আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক, অর্থাৎ শিক্ষার্থীরা তারা আর কী পড়তে পারে, তারা গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়বে, ধরুন মুক্তিযুদ্ধ পড়বে বা বিভিন্ন রকমের এই বিষয়গুলো পড়বে, তারা এই জিনিসটা কিন্তু অনুমান করেছে, যেটা আমরাও কিন্তু পরামর্শ দিয়েছি আপনাদের এটা করা উচিত। আরেকটা তারা জিনিস বুঝতে পেরেছে যে শিক্ষার্থীরা টপিক ওয়াইজ পড়বে, তার মানে হলো প্রথমে শিক্ষার্থীদেরকে মাথা বুঝছে তারা বা বুঝতে পেরেছে যে বা বোঝার চেষ্টা করেছে যে শিক্ষার্থীরা মূলত কী করেন, তাহলে তারা এই বিষয়গুলো লক্ষ্য করেছেন যে তারা আসলে প্রিভিয়াস কোশ্চেনগুলো সলিউশন করবে, কিছু নির্দিষ্ট গাইডের মধ্যে সীমাবদ্ধ থাকবে, কিংবা তারা গুরুত্বপূর্ণ টপিকগুলোর উপরে বেশি গুরুত্ব দেবে এবং সর্বশেষ তারা টপিক ওয়াইজ পড়বে। সুতরাং এই পরিস্থিতিতে কীভাবে কোশ্চেন করলে শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করা যায় সেই আলোকে তারা কী করেছে দেখুন একটু একটা ব্যাপার। এখন আপনারা জানেন যে আপনারা যে পরীক্ষা দিচ্ছেন মূলত এই চারটা বিষয়কে কেন্দ্র করে, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে ইংলিশ, একটা হচ্ছে গণিত, একটা হচ্ছে সাধারণ জ্ঞান, একটা হচ্ছে বিজ্ঞান। এখন দেখেন, আপনার ধরুন না যে বাংলায় আপনার 25টা টপিকের মতো রয়েছে বা 25টা চ্যাপ্টারের মতো রয়েছে, এই ধরুন সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা, সমাস, কারক, এবারে দেখবেন পারিবেশিক শব্দ, অনুবাদ, এই যে উপসর্গ অনুসর্গ, এই বিষয়গুলো রয়েছে। কিন্তু তারা একটা কৌশল অবলম্বন করেছে, সেটা হলো তারা ধরুন এই 25টা টপিকের মধ্য থেকে তারা 7টা টপিককে বাছাই করে নিয়েছে, তার মানে আপনি কিন্তু সব পড়ছেন আর তারা বাছাই করে নিয়েছে কি 7টা টপিক। এই 7টা টপিক কোনগুলো, যেই টপিকগুলোর প্রতি শিক্ষার্থীরা কম গুরুত্ব দেয় কিংবা তাদের কাছে শিক্ষার্থীদের কাছে একটু ডিফিকাল্ট মনে হয়, এরকম 7টা টপিক নিয়ে নিয়েছে। আপনি দেখবেন আশ্চর্য হয়ে যাবেন, সমাস, কারক, এই যে পারিবেশিক শব্দ, অনুবাদ, এগুলো কিন্তু কিছুই দেয় না। তার মানে হলো আপনি সবই পড়েছেন কিন্তু সব টপিক পড়লেও, সব চ্যাপ্টার পড়লেও সব চ্যাপ্টার সব মার্কে আপনার 80% বা 70% কিন্তু আইডিয়া নাই। তার মানে হচ্ছে 7টা টপিক দিয়েছে, তার মানে হচ্ছে শিক্ষার্থীরা বলতেছে কিছুই কমন পড়ে নেয়, কিছুই কমন পড়ে নেয়, পড়বে কোথা দিয়ে আপনার 16-17টা টপিক তো ব্যবহারই করেনি। এই একটা বিষয় ইংরেজির ক্ষেত্রেও কিন্তু দেখবেন অ্যাজ ইট ইজ যে টপিকটা দিয়েছে সেটা দিয়ে দেখবেন 5টা 6টা চ্যাপ্টার দিয়ে 20 নম্বরের MCQ করে দিয়েছে, তার মানে মেজরিটি টপিক এবং ইম্পর্টেন্ট টপিকগুলো কিন্তু স্কিপ করে গেছে। এবার গণিতের বেলায় কিন্তু অ্যাজ ইট ইজ, অবশ্য গণিতটা পারা যায় যদি চ্যাপ্টার ওয়াইজ আপনি ভালোভাবে করেন। সাধারণ জ্ঞানের বেলায় কী করেছে দেখেন, গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে মুক্তিযুদ্ধ বলেন, পদ্মা সেতু বলেন, রোহিঙ্গা ইস্যু বলেন,
এবারে যে সংবিধান বলেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে কিন্তু তারা বাদ দিয়ে দিয়েছে। তার মানে আমি কি বলেছি যে তারা জানে যে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ টপিক পড়বে, সুতরাং এই বিষয়গুলোকে বাদ দিয়ে দেখবেন সাধারণ জ্ঞানের টোটাল এই গুরুত্বপূর্ণ সব কিছু বাদ দিয়ে তারা সাম্প্রতিক ইস্যুটাকে ধরে নিয়েছে একটা হাতিয়ার হিসেবে। আরেকটা বিষয়, তারা জানে যে শিক্ষার্থীদের একটা স্বস্তির জায়গা হচ্ছে সাধারণ জ্ঞান, সেখানে যদি সাধারণ জ্ঞানটা কঠিন হয় তার মানে হচ্ছে ম্যাথও কঠিন, ইংলিশও কঠিন, সাধারণ জ্ঞানও কঠিন, এরকম একটা তারা কিন্তু সিস্টেম করে দিয়েছে। আরেকটা হচ্ছে দেখেন বিজ্ঞান এই পর্বটা টোটালি বাদ দিয়ে দিয়েছে, তার মানে আপনি যে গুরুত্বপূর্ণ টপিক পড়েছেন, সব টপিকগুলো পড়েছেন, ওই টপিকগুলো থেকে কিন্তু কমন আসেনি। আবার দিয়েছে সাম্প্রতিক ইস্যু, এবং এই সাম্প্রতিকটা কি খুবই ভেরি রিসেন্ট ইস্যু, যেটা এক মাস দেড় মাস বা পনেরো দিন আগের যে ঘটনা এই বিষয়গুলো দিয়ে দিয়েছে। আর একটা চালাকি করেছে তারা, সেটা হচ্ছে কোশ্চেনের ভিতরে তারা দেখুন সব বাংলা একসাথে, সব ইংরেজি একসাথে, সব ম্যাথ একসাথে, সব সাধারণ জ্ঞান একসাথে, এরকমের দেয় নাই, কারণ এটা একটা ইজি লুক নিয়ে আসে, সহজ একটা লুক নিয়ে আসে। আবার শিক্ষার্থীরা ডিসিশন নিতে পারে যে আমি ইংলিশ পার্টটা আগে দেখব, বাংলা পার্ট আগে দেখব, গণিত পার্ট আগে দেখব। আর যখন এমসিকিউগুলো র্যান্ডম করে দিয়েছে একটার পর আর একটা, বাংলা এরপর ইংলিশ এরপর গণিত এরপর সাধারণ জ্ঞান, তখন কিন্তু বিষয়টা কিন্তু আরও ডিফিকাল্ট হয়। পাশাপাশি হচ্ছে র্যাপ করার কিন্তু কোনো জায়গা তেমন একটা ছিল না, তার মানে আমরা কিন্তু বুঝতে পেরেছি দেখুন তারা প্রথমে অ্যানালাইসিস করে নিয়েছে যে শিক্ষার্থীরা ম্যাক্সিমাম কী পড়ে, এরপরে তারা এখান থেকে মেজর টপিক বেশি টপিকগুলো না দিয়ে মাত্র চারটা পাঁচটা ছয়টা টপিক দিয়ে তারা বিশটা নাম্বার সেট করার চেষ্টা করেছে। সুতরাং এখন স্বাভাবিকভাবেই কি কোশ্চেন জটিল এবং কঠিন হয়ে যাবে, এটাই স্বাভাবিক। এখন সর্বশেষ আপনি এই পরিস্থিতি থেকে বাঁচার একটাই উপায়, সেটা হচ্ছে ধরুন, এবং এটা একটা কঠিন পলিসিও বটে, কারণ হলো এখান থেকে বাঁচার একটা উপায় হচ্ছে আপনাকে টপিক ওয়াইজই পড়তে হবে, অর্থাৎ আপনাকে টপিক ওয়াইজ পড়তে হবে। এখন এই টপিকে যে পড়বেন, যে টপিকটাই পড়েন আপনার, তার মানে হলো আপনার, অর্থাৎ ধরুন আপনি পঞ্চাশটা টপিকের লিস্ট করেছেন, এই পঞ্চাশটা টপিকের উপরই আপনার প্রায় 70% আইডিয়া থাকতে হবে। এখন দেখুন আমি যদি আপনাদেরকে একটা বিষয় বলি, ধরুন 100 টপিক আছে বা 200 টপিক আছে, 200 টপিকের পরে তো আর টপিক খুঁজে পাবে না। এখন এই আপনি ধরুন, আপনাকে যদি আমি বলি যে আপনি প্রিপোজিশন পারেন কিনা, জানেন কিনা, শুনছেন কিনা, আপনি বলবেন হ্যাঁ। আমি যদি আপনার কাছে 100টা প্রিপোজিশনের এমসিকিউ করে দিই, আপনি কতগুলো সলভ করতে পারবেন? দেখবেন 30%, 40%, 70% না, আপনার ভিতরে কিন্তু একটা ল্যাকিং রয়েছে 70%। আবার ধরুন আপনাকে যদি সুদ কষার একটা অঙ্ক দিয়ে চক্রবৃদ্ধির ম্যাথগুলো দিয়ে দিই, দেখবেন আপনি সুদ কষ অঙ্কের চ্যাপ্টার পারেন কিন্তু 100% পারেন না, 20% পারেন, 30% পারেন, 40% পারেন, অর্থাৎ বাকিগুলো পারেন না, এরকম একটা বিষয়। কিন্তু তার মানে এখান থেকে বাঁচার একটা উপায় হচ্ছে আপনাকে টপিক ওয়াইজই পড়তে হবে, কিন্তু টপিকের একেবারে ভালোভাবে পড়তে হবে, নচেত এই সকল পরীক্ষা থেকে, এই ধরনের কলাকৌশল থেকে বাঁচা খুবই মুসিবত। আর যদি মনে করেন যে প্রিভিয়াস কোশ্চেনগুলো পড়ে পড়ে পরীক্ষা দেবেন, সেই দিন দুনিয়া কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, সময়ের সাথে সাথে উইথ দ্য প্যাসেজ অফ টাইম এভরিথিং ইজ চেঞ্জিং, সব কিছুই পরিবর্তন হয়ে যাচ্ছে। তাদের একটা বিষয় হচ্ছে এখন এখন তারা টাফ কোশ্চেন করে দিবে, এই কোশ্চেনের মধ্য দিয়ে কারা উত্তীর্ণ হতে পারে তাদেরকেই নিয়োগ দিয়ে দেবে। তার মানে হলো আপনার মুখের দিক তাকিয়ে যে আপনি 2 বছর পড়েছেন, 3 বছর পড়েছেন, এদিকে তারা তাকাবে না, তারা তাকাবে যে বাছাইকৃত এই ধরনের পরিস্থিতি থেকে কারা আসলে উত্তীর্ণ হতে পারে, এদেরকেই নিয়োগের ব্যবস্থা করে দেবে। তা আশা করি আপনাদের জন্য আমার একটা সর্বশেষ পরামর্শ হচ্ছে এই পরীক্ষা যায় যাক, সামনে আপনারা আরও অনেক নিয়োগ পাবেন। সুতরাং সেক্ষেত্রে আপনাকে যেই কাজগুলো করতে হবে, আপনি প্রথমে টপিকের লিস্ট করবেন এবং টপিকগুলো সম্পর্কে খুব দখল নিয়ে আসার চেষ্টা করতে হবে, নচেত এই ধরনের পরিস্থিতি থেকে আপনি বারবারই কিন্তু ফ্রাস্ট্রেশন বা হতাশায় ভুগবেন। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি মূল কাহিনীটা বুঝতে পেরেছেন যে আসলে প্রশ্ন তারা কীভাবে সেট করেছে, আপনার বাচ্চার উপায় কি, প্রিভিয়াস কোয়েশ্চেন কিন্তু নট গুড সলিউশন। এরপরে দেখবেন মানে আমি বলেছিলাম যে প্রিভিয়াস কোয়েশ্চেন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু এহেন পরিস্থিতিতে এখন আর সেই শুধু প্রিভিয়াস কোশ্চেনের মধ্যে থাকবেন এমনটা কিন্তু নয়। এখন অনেক শিক্ষার্থীরা ভয় পাচ্ছেন যে স্যার এই যে বিসিএস প্রিলিমিনারি আসছে তারা কি এই পন্থা অবলম্বন করবে, না। একটা বিষয় হলো যে বিসিএস পরীক্ষা যখন বিসিএসের যে এমসিকিউগুলো সেট করে তারা কিন্তু এই পিএসসি কিন্তু এইসব বিষয়গুলোর ধার ধরে না, আর ওখানে যেহেতু 200 নম্বরের এমসিকিউ সুতরাং সব টপিকই তারা প্রয়োগ করবে। আর আমি কিন্তু একটা অ্যানালাইসিসে বলেছিলাম যে বিসিএসের বেলায় দেখা যায় যে আপনার দেখবেন 120টা কোশ্চেন কমন থাকবে, মানে সরি 70 বা 80টা কোশ্চেন কমন থাকবে, আর দেখবেন যে কিছু কোশ্চেন আছে কনফিউজিং, 40% কোশ্চেন পাবেন কনফিউজিং, আর 40% কোশ্চেন দেখবেন আপনি জীবনেও দেখেন না, এরকমটা ব্যাপার।
আশা করি বুঝতে পেরেছেন। তার মানে আপনাকে টপিকও স্পর্তে হবে এবং ভালো দখলদারিত্ব নিয়ে আসতে হবে। একটা গাইড বই কিনবেন, এ টু জেড শেষ করবেন, আবার ওই কিছু প্রিভিয়াস কোয়েশ্চেন সলিউশন করবেন, এটাই আপনার এখন বাঁচার উপায় না, বা এটাই কিন্তু রাইট আইডিয়া নয়। সুতরাং আই হোপ অ্যান্ড আই বিলিভ দ্যাট ইউ উইল টেক এফেক্টিভ মেজার্স ইন দ্য কামিং এক্সামস। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং মি উইথ প্যাশন।